সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে পথ অবরোধ। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে রাস্তা অবরোধ করে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। তাদের অভিযোগ, রাজ্যে রেশন ব্যবস্থা নিয়ে যে দুর্নীতি হচ্ছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা সুপর্ণা ব্যানার্জি বলেন, আজকে আমরা প্রতিবাদ বিক্ষোভ সভা করলাম। মূলত আপনারা জানেন, রেশন ব্যবস্থা নিয়ে যে দুর্নীতি হচ্ছে, হাতের ছাপের নাম করে অর্ধেক মানুষ রেশন পাচ্ছে না, দুয়ারে রেশনের নাম করে অর্ধেক রেশন দিচ্ছে, বাকিদের ফিরিয়ে দিচ্ছে। আমরা চাই, কেরাল সরকারের মতন দাবি করছি, 14টা জিনিস রেশনের মধ্য দিয়ে দিতে হবে। তাছাড়া আপনারা জানেন, পূর্ব বর্ধমান জেলা রাজ্য দেশ সহ আজকে কোনো নারীর কোনো নিরাপত্তা নেই, সেই নিরাপত্তার কারণ দাবিতে আজকে আমরা এই পথ অবরোধ করলাম। পাশাপাশি তুহিনা খাতুনের মৃত্যু এবং বিষাক্ত মদে বর্ধমান শহরে 8 জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা প্রায় 10 মিনিট পথ অবরোধ করেন। তিনি আরো বলেন, শুধু বর্ধমান শহরে নয়, বর্ধমানের পাশাপাশি কালনা বৈদ্যপুরেও এই একই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন ধরে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও চালাবেন। পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ।